ফ্রান্সের রাজধানী প্যারিসের 19 সিটি কাউন্সিলে উদ্বোধন হয়েছে বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান মিনহা মুচারি। প্রতিষ্ঠানটির কর্ণধার আবুল কাশিমের আমন্ত্রণে প্যারিসের বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ কেক ও ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। পরে প্রতিষ্ঠানটির উন্নতি বরকত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রেসিডেন্ট চৌধুরী সালে আহমেদ, মান্নান আজাদ, হাফিজ আহমেদ, কমল উদ্দিন সহ আরও অনেকে।